দর্শক খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুষার ইসলাম। দেশ বিদেশের নিত্য নতুন খেলাধুলার সংবাদ আর সংবাদের নিত্য নতুন আপডেট নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠানটি। চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। ফরাসি ওপেন টেনিসে মেয়েদের ফাইনালে যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনকে হারিয়ে শিরোপা জিতলেন 19 বছর বয়সী ইগা সিয়াওতেক। সুইজারল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান স্পেনের। দীর্ঘ 7 মাস পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে টাইগাররা ঘরোয়াভাবে বিসিবি প্রেসিডেন্স কাপের ট্রফি উন্মোচন করলেন 3 দলের অধিনায়ক। শিরোনামের পর এবার দেখব সংবাদগুলোর ভেতরকার অবস্থা। দর্শক শুরুতেই চলুন ঘুরে আসি ফুটবল দুনিয়া থেকে। প্রত্যাশিত জয় পেল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ইউক্রেনের বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে জোয়াকিম লোর দল। একই গ্রুপের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে স্পেন। সুইসদের 1-0 গোলে হারায় লুইস এনরিকের দল, আর এই জয়ে নিজেদের গ্রুপের শীর্ষস্থানে পৌঁছে গেল স্পেন। বিস্তারিত লাবণ্য রহমানের রিপোর্টে। জার্মানি ইউক্রেনের খেলা শুরুর 20 মিনিটে ম্যাথিয়াস জিন্টারের গোলে এগিয়ে বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে 49 মিনিটে লিওনের গোলে জার্মানির ফলাফল দ্বিগুণ করে। 76 মিনিটে ইউক্রেনের পক্ষে রুসলান মালিনোভস্কি গোল করে ব্যবধান কমালেও হেরেই মাঠ ছাড়তে হয় তাদের। গ্রুপের আরেক ম্যাচে 14 মিনিটে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন মাইকেল ওয়ারজাভাল। ম্যাচের বাকি সময় স্পেনের আধিপত্য থাকলেও গোলের দেখা পায়নি তারা। এই জয়ের ফলে 3 ম্যাচে 2 জয় 1 ড্র নিয়ে মোট 7 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছে স্পেন। আর 3 ম্যাচে 1 জয় ও 2 ড্র নিয়ে 5 পয়েন্ট নিয়ে জার্মানি রয়েছে দ্বিতীয় স্থানে। লাবণ্য রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। দর্শক এবার ক্রিকেট প্রসঙ্গ। দীর্ঘ 7 মাস পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা। 3 দলের বিসিবি প্রেসিডেন্ট কাপ রোববার দুপুরে শুরু হয়। শনিবার এই টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন 3 অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। দলগুলোর নাম রাখা হয়েছে তামিম একাদশ, মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। করোনা সংক্রমণ রোধে জৈব সুরক্ষা বলয় থেকে নিজেদের মধ্যে আয়োজন করা হয় ট্রফি উন্মোচন অনুষ্ঠানের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল একাদশ। নাজমুল হোসেন শান্ত মনে করেন তরুণ দল হওয়ায় এগিয়ে আছেন তারা। তিনি বলেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে তার দল। নাজমুলের দলের বাড়তি শক্তি মুশফিকুর রহিম। বিসিবির এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফেরার পথ পেয়ে অনেকটাই খুশি মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বলেন প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরু হয়েছে, দিন শেষে ক্রিকেটার হিসেবে এটি তাদের কাজ। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মনে করেন তরুণদের জন্য বড় সুযোগ এই টুর্নামেন্ট। ব্যাটে বলে কেউ ভালো করলে তার জন্য জাতীয় দলের দরজাটা এখনই খুলে যেতে পারে। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে 37 রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে বিরাট কোহলির ঝড়ো ব্যাটিংয়ে 4 উইকেটে 169 রান তোলে বেঙ্গালুরু। জবাবে 8 উইকেট হারিয়ে 132 রানে থামে চেন্নাইয়ের ইনিংস। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার মিলন। টস জিতে ব্যাট করতে নেমে বেশ চাপেই পড়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 13 রানে অ্যারন ফিঞ্চের উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত সেই চাপ কাটিয়ে দারুণভাবে দলকে এগিয়ে নিয়েছে অধিনায়ক বিরাট কোহলি। তার 52 বলে 90 রানে দায়িত্বশীল এক ইনিংসই 4 উইকেটে 159 রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে দলটি। 170 রানের লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই ম্যাচে ছিল না চেন্নাই। 100 পার করতেই 16 ওভার কাটিয়ে দেয় তারা, হারিয়ে ফেলে 4 উইকেট। 16তম ওভারের শেষ বলে ব্যর্থতার পরিচয় দিয়ে 6 বলে 10 রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। অধিনায়কের এই ব্যর্থতা যেন পুরো দলেরই প্রতিচ্ছবি। 3 নম্বরে নামা আম্বাতি রায়ডু 1 প্রান্ত ধরে খেলেছেন 18 ওভার পর্যন্ত। তার করা 40 বলে 42 রানের ইনিংসটি দলকে জেতাতে পারেনি। 8 উইকেটে 132 রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। বেঙ্গালুরুর বোলার ক্রিস মরিস 19 রান দিয়ে নেন সর্বোচ্চ 3 উইকেট। শাহরিয়ার মিলন, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। শনিবার আইপিএলে বলিউডের 2 তারকা দলের লড়াইয়ে প্রীতি জিন্তার দল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে নাটকীয় জয় পেয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতার দা 165 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 162 রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস। মাত্র 3 রানে হারতে হয় পাঞ্জাবকে। বিস্তারিত জানাচ্ছেন হ্যাপি শারমিন। শনিবার আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা। ওপেনার রাহুল ত্রিপাঠীর 4 রানের পরপর রান আউটের শিকার হয়ে 2 রান করে সাজ করে ফেরেন নীতিশ রানা। শুভমান ও মর্গানে 49 রানের জুটি দলকে খাত থেকে টেনে তোলে। 165 রানের জয়ের লক্ষ্যে তাড়া করতে নেমে লোকেশ রাহুল ও আগরওয়াল পাওয়ার প্লের 6 ওভারে তোলেন 47 রান। পাঞ্জাবের 10 ওভার শেষে রান দাঁড়ায় 76 আর 74 বলে আসে 100 রান। দুই ওপেনার একই ওভারে পৌঁছান 50-এর ঘরে। 14.2 ওভারে 115 রানে প্রথম উইকেট হারায় পাঞ্জাব। 39 বলে 56 রানের সাজ ঘরে ফেরেন আগরওয়াল। এমন প্রতিকূল পরিস্থিতি থেকে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে দিনেশ কার্তিকের দল। পাঞ্জাবের ইনিংসের 17-19 ওভারে নিকোলাস পুরান 16, সিমরন 4 ও লোকেশ রাহুল 74 রানে আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় পাঞ্জাব। প্রথমবার দলে আসা প্রসিদ্ধ কৃষ্ণ 29 রানে 3 উইকেট ও অভিজ্ঞ সুনীল নারিন 28 রানে 2 উইকেট নিয়ে জেতায় কলকাতাকে। হ্যাপি শারবিন, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। সিএনএন বাংলা স্পোর্টসের 30তম পর্ব আজ প্রচারিত হচ্ছে। মাত্র এক মাস আগে আমরা এই অনুষ্ঠানটি শুরু করেছিলাম, কিন্তু এক মাসে এর জনপ্রিয়তা এত বেশি হয়েছে যা ভাষায় বোঝানো সম্ভব না। দর্শক, আমাদের সেটে এই মুহূর্তে একজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তবে বলে রাখা ভালো, অন্য চ্যানেলগুলোর মতো আমরা শুরুতেই খেলার বিষয়ে কোনো বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানাইনি। আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সিএনএন বাংলা টিভির প্রাণ ও ম্যানেজিং ডিরেক্টর শাহিনাল মামুনকে, যার আন্তরিকতা ও যথাযথ সুযোগের কারণে শোটি নিয়ে আমরা দর্শকদের কাছে হাজির হতে পেরেছি। স্যার, আপনাকে শুরুতেই ধন্যবাদ দিতে চাই, আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। স্যার, কেমন আছেন? ধন্যবাদ জি, ভালো আছি। আজকে এই অনুষ্ঠানে দর্শক যারা আছে তারা নিশ্চয়ই ভালো আছে। স্যার, আপনার কাছে আমি শুরুতে জানতে চাইছি স্যার, আমাদের এই শো কেমন হচ্ছে? স্যার, আপনি অনেক ব্যস্ততার মাঝে আসলে দেখার সময় পাচ্ছেন কিনা? দেখার সময় আমি নিয়মিত দেখছি। আমাদের সমগ্র বাংলাদেশে যে স্পোর্টস যে বিষয়, আমরা সমগ্র বাংলাদেশে খেলাধুলার যে চাহিদা এবং বিশ্বে আমাদের যে স্পোর্টসের যে একটা সুনাম, সেই সুনামকে ধরে রাখার জন্য সাধারণ মানুষের মাঝে সেই প্রতিক্রিয়া অর্থাৎ খেলাধুলার যে আগ্রহটাকে প্রকাশ করার জন্য মূলত এই আমাদের এই স্পোর্টস শো, যেটা সচরাচর মানুষের যারা উদীয়মান, যারা তরুণ প্রজন্ম আছে, নতুন প্রজন্ম, তারা খেলাধুলাকে যারা বেশি পছন্দ করে, খেলাধুলা নিয়মিত আপগ্রেড পেতে অর্থাৎ নিয়মিত খেলাধুলা কখন কি হচ্ছে বা তারা কি দেখছে বা তার বাংলাদেশ কি করে যাচ্ছে সেই বিষয়ে নিয়মিত যাতে আপগ্রেড পায়, সেই জন্য হয়তো আমাদের এই সিএনএন স্পোর্টসটা এগিয়ে যাচ্ছে। স্যার, আপনার কাছে একটা ব্যক্তিগত প্রশ্ন আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে জানতে চাইবো, যে আমরা যখন শোটার প্ল্যান করি স্যার, আপনার কাছে আসলে আমরা কোনো প্ল্যান নিয়ে যাইনি, আমরা একদম রেডি, মানে আমরা সব কিছু করে আপনার কাছে গিয়েছি যে আমরা শোটা করবো, এন্ড আপনি পারমিশন দিয়ে দিয়েছেন, আসলে স্যার এইটা কেন একটু যদি আমাদের? আসলে আমাদের দেশে পূর্বে বিভিন্ন প্রকার খেলা ছিল, খেলাধুলা ছিল, ফুটবল, কাবাডি, হাডুডু, অনেক কিছু, ক্রিকেট। ইদানিং আমাদের 90-এর দশকের পর থেকে আমাদের দেশে ক্রিকেটের একটা জনপ্রিয়তা সমগ্র বিশ্বে ছড়িয়ে গেছে। তো সেই বিদায় বাংলাদেশ অনেক ভালো, বাংলাদেশ সব বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলায় ভালো করছে, বিশ্বের কাছে বাংলাদেশে যারা ক্রিকেট প্রেমী আছে তাদের কাছে অনেক জনপ্রিয় আমাদের বাংলাদেশের একটি দল। তো তরুণ প্রজন্ম যাতে উৎসাহ পায় এবং খেলাধুলার বিষয়ে আমরা আরও ভালো করতে পারি, সারা বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই ব্যাপারে ভাবলাম যে স্পোর্টস একটা নিউজ থাকলে হয়তো স্পোর্টসের ব্যাপারে ছোট বড় মোটামুটি সবাই আগ্রহ থাকে। সেই সফলতাটাকে কাছে আনার জন্যই, বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে নেওয়ার জন্য যে উদ্যোগকে, মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানিয়ে আপনাদেরকে সেই কাজটি করার, আমরা আপনার কাছে কোনো পারমিশনও নেই সেটা করার আগে, আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে হয়তো আমি আপনাদের অনুমতি দিয়ে দিয়েছি, এই জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আর শেষ প্রশ্ন আপনার কাছে স্যার, আমাদের আসলে খুবই লোক স্বল্পতা রয়েছে, তারপরে একটি অন্যান্য চ্যানেলের সঙ্গে যে পরিমাণ কম্পিটিশনের এখন সময়, আমরা কি আসলে পূর্ণাঙ্গ একটি শো করতে পারছি কিনা যদি এই বিষয়ে আমাদেরকে? আমার বিশ্বাস যে আমরা পূর্ণাঙ্গ একটি শো করতে পারছি, কারণ আমাদের যে লোকবল রয়েছে তারা অভিজ্ঞ, পাশাপাশি তাদের যে কর্মদক্ষতা এবং মেধা সেটাকে তারা সঠিকভাবে বিনিয়োগ, মানে ইনভেস্ট যাকে বলে, সঠিকভাবে প্রয়োগ করতে পারছে বিধায় আমরা স্বল্প লোক দিয়েও মানে অন্যান্য টিভি চ্যানেলগুলোর পাশাপাশি আমরা একটা ভালো একটা প্রোগ্রাম, স্ট্যান্ডার্ড একটা ভালো মানের একটা স্পোর্টস নিউজ আমরা দিতে পারছি বলে দর্শককে আমি বিশ্বাস করি। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে ধন্যবাদ আমাকে আজকে এই বিষয়ে ডাকার জন্য, আবারও দেখা হবে। দর্শক, টেনিস ও হকি দুনিয়ার আপডেট এবার।
ফরাসি ওপেন টেনিসে মেয়েদের এককের শিরোপা জিতলেন ইগা শিয়াতেক। ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে যুক্তরাষ্ট্রের সোফিয়া গ্যানিনকে সরাসরি সেটে হারিয়েছেন 19 বছর বয়সী এই পলিশ খেলোয়াড়। একই সঙ্গে পোল্যান্ডের হয়ে কোনো গ্র্যান্ড স্ল্যাম আসর থেকে এককে এটি প্রথম শিরোপা জয়লাভ। বিস্তারিত জানাচ্ছেন শারমিন আক্তার। 81 বছরের মধ্যে প্রথম পোলিশ নারী হিসেবে শিয়াওতেক ফরাসি ওপেনের ফাইনালে ওঠেন। এবার আরও ফাইনালে উঠেই হয়ে গেলেন দেশটির ইতিহাসের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়। দুর্দান্ত ব্যাকহ্যান্ড ফরহ্যান্ডের প্রদর্শনীতে 6-4 গেমে প্রথম সেট জিতে নেন এই পোলিশ তরুণী। দ্বিতীয় সেটে ক্যানিনকে তার সামনে দাঁড়াতেই দেননি। 6-1 গেমে দ্বিতীয় সেট জিতে ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে র্যাঙ্কিংয়ের সবচেয়ে পেছনের সারির খেলোয়াড় হিসেবে শিরোপা জিতে নেন শিয়াওতেক। পাশাপাশি ক্লে কোর্টে 1992 সালে মনিকা সেলেসের পর সবচেয়ে কম বয়সী নারী হিসেবে শিরোপা জিতলেন তিনি। বিশ্বের পর বিশ্ব উপহার দেওয়া সেই সোয়াতেক ফাইনালে স্বপ্ন ভাঙলেন বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জেতা ক্যানিনের। শারমিন আক্তার, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। যুব বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-21 হকি দল। শনিবার সকালে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কোচ মামুনুর রশিদের কাছে রিপোর্ট করেন 37 খেলোয়াড়। প্রায় 8 মাস অলস সময় কাটানোর পর হকি খেলোয়াড়রা আবারও নিজেদের টার্ফে ফিরে অনেকটাই খুশি। আগামী জানুয়ারিতে ঢাকায় বসবে এশিয়ান জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ, আর তারই প্রস্তুতি শুরু হলো আজ। অবশ্য স্টিক হাতে এখনই নামতে পারবেন না খেলোয়াড়রা, তারা অংশ নেবেন কোভিড টেস্টে। সেই নিরাপত্তা বলয় পার করার পরপরই শুরু হবে মূল প্রস্তুতি। এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপের শীর্ষ 4-এ থাকতে পারলে যুবরা পাবেন বিশ্বকাপের টিকিট। আর কোচ মামুনুর রশিদের আস্থাও রয়েছে তার শিষ্যদের প্রতি। তিনি বলেন, করোনার কারণে ক্যাম্প শুরু হতে কিছুটা দেরি হলেও চ্যাম্পিয়নশিপে ভালো করার মতো সামর্থ্য রয়েছে তার দলের, আর এজন্য যথেষ্ট প্রস্তুতির পাশাপাশি প্র্যাকটিস ম্যাচ খেলতে পারলে কোয়ালিফাই করবে তার দল, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিদিনের ব্যস্ত জীবনে আমাদের পক্ষে সব খেলা দেখা সম্ভব নয়, আর তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি। কোথায় কোন চ্যানেলে কি খেলা হচ্ছে সেই খোঁজাখুঁজি থেকে আপনাকে মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নেই আজকের খেলার সময়সূচিগুলি। ক্রিকেট প্রেসিডেন্ট কাপ দুপুর 1:30 সরাসরি লাইভ দেখানো হবে ফেসবুকে। আইপিএল সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস এর মধ্যকার খেলাটি বিকেল 4টায় সরাসরি দেখাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস 1। আইপিএল এর দ্বিতীয় খেলা মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস এর মধ্যকার খেলাটি রাত 8টায় সরাসরি দেখাবে একই চ্যানেল গাজী টিভি ও স্টার স্পোর্টস 1। টেনিস ফ্রেঞ্চ ওপেন পুরুষ এককের ফাইনাল সন্ধ্যা 7টায় সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট 2। ফুটবল উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার খেলাটি রাত 10টায় সরাসরি দেখাবে 10-2। ফ্রান্স ও পর্তুগালের মধ্যকার খেলাটি রাত 12:45 সরাসরি দেখাবে 10-2। পোল্যান্ড ও ইটালির মধ্যকার খেলাটি রাত 12:45 সরাসরি দেখাবে সনি 6। দর্শক, আমি তুষার ইসলাম এখান থেকেই বিদায় নিচ্ছি। করোনার সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সঙ্গে অবশ্যই সিএনএন বাংলার সাথেই থাকুন।